আগের ভিডিওটিতে আমি ডিজাইনের স্ট্যাম্প চারটি বানিয়ে এই কোনাতে লাগিয়েছিলাম, এই যে লাগিয়েছিলাম। এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনারা ডিজাইনটি করবেন। আমি একটি নমুনা দেখিয়ে দিলাম, এই যে আমি বিভিন্ন যে রঙিন কাগজ থেকে ত্রিভুজ আকৃতির এরকম কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো কেটে নিয়েছি। এখন কাজ কি করব আপনারা, এই যে এই সুতা আছে লম্বালম্বিভাবে যে স্ট্যাম্প আছে সেখানে আপনারা সুতাটি ম্যাপে কেটে নেবেন। আবার আসলে এটি একটি আয়তাকার মডেল, বর্গাকার নয়, এজন্য আপনাদেরকে দুই সাইজের দুটি করে সুতা নিতে হবে। মোট চারটি সাইজের সুতা, এর মধ্যে দুটি সাইজ হবে একরকম, বাকি দুটি সাইজ হবে আরেক রকম। এই যে এখানে স্ট্যাম্পটি দিয়েছি, এবার স্ট্যাম্প বরাবর আপনারা কি করবেন দেখিয়ে দিই। এই সুতার এই জায়গাটি স্ট্যাম্পে এই যে এভাবে ঢুকিয়ে নেবেন। আরেকটিও আপনারা এই যে এভাবে ঢুকিয়ে নেবেন। ঢুকানোর পর গ্লুগান আছে, এভাবে গ্লুগান দিয়ে আপনারা ভিতরটি আঠা দিয়ে দেবেন, তাহলে এটি এই যে লম্বা হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এই কাজটি করার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে দেখিয়ে দিই। সেটা হচ্ছে সুতাটা নেবেন, তারপর ধরেন আমি এটা লাগাবো, এজন্য আমি এটার উপর সুতাটা দিয়ে দিব। তারপর আমি এটিকে ভাঁজ করে নিব, এই যে এভাবে ভাঁজ করে নিব, এই যে এভাবে। তারপর আঠা আছে, তারপর আঠাটি ঠিক এই জায়গাটিতে লাগিয়ে দিব। যাতে কাগজটি এখানে ঝুলে থাকে, আসলে সুতাটি যেন আঠাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কাগজটির ভাঁজ করা অংশটি লাগাবো। দেখতে পাচ্ছেন এটি লেগে গিয়েছে। আর যদি বাকি কোনো অংশ থেকে থাকে, যেমন এই জায়গাটি, এটি আপনারা কেচি দিয়ে কেটে নেবেন এই দুই পাশ। আমি একটি দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে অন্য সব করবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।